লক্ষ্য পুরোভোট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশান্ত কিশোরের হাত ধরে নতুন কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরাই যে গুরুত্বপূর্ণ নেতারা নয় এটি পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ির লক্ষ্যে প্রশান্ত কিশোরের মন্ত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার গর্ব মমতা নামে নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা মার্চ থেকে দশই মে পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচি যার মূল লক্ষ্য জনসংযোগকে বাড়িয়ে তোলা মন্ত্র থেকে এদিন মুখ্যমন্ত্রী দলের কর্মীদের আরও নম্র ও বিনয়ী হবার নির্দেশ দেন তিনি বলেন দলে কর্মী বড় সম্পদ নেতারা নয় পাশাপাশি দিল্লি প্রসঙ্গে ধিৎকার জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতার মাধ্যমে কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস নেতাজি ইন্ডোরে এই হাইটেক সভায় নেতাকর্মীদের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য এই সংসদীয় গণতন্ত্রে একটা ক্ষমতাসীন দল ক্ষমতাসীন দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার মধ্যেও একটা শারীরিক ক্রিয়া শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলে ফলে সেটাকে সুস্থ রাখাটাও একটা কিন্তু খুব কঠিন কাজ যেটা শেষ দিকে লেফটান্যান্ট গভর্নমেন্ট ফেল করেছিল রাখতে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারপরে অভিষেক যেভাবে গোটা দলটাকে একটা সাংগঠনিক কাঠামোয় আনছে আমার মনে হচ্ছে যে একটা দলকে অনেক সুস্থ স্বাস্থ্যকর এবং আরও বেশি গ্রাসরুটের কাছে নিয়ে যাওয়ার একটা বিজ্ঞান ভিত্তিক প্রোগ্রাম দিয়েছে আমার মনে হয় এটা খুব কার্যকর হবে জয় তো হবেই দুশো নয় দুশো চুরানব্বইতেই জয় হবে দিদি বললেন যে ভারতবর্ষের শান্তি প্রগতির সাথে বাংলা যেমন পথ দেখিয়েছে আজও পথ দেখাবে তোমাদের মানুষের সঙ্গে আরও জনসংযোগ বাড়িয়ে মানুষের পাশে পৌঁছাতে হবে দিদি যে বার্তা দিলেন সেই বার্তা নিয়ে বাড়ি পৌঁছাবো এবং জেলার মানুষের কাছে দিদির বার্তা তুলে ধরবো যে দিয়ে ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিগুলিও জেলায় গিয়ে দলের কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের কাছে তুলে ধরবো আজকে মাননীয় নেত্রীর নির্দেশে দলের নির্দেশে আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সর্বদ আমাদের এটা দলের সর্বশাখার সর্ব নেতৃত্বরাই হাজির ছিলেন আমরাও হাজির ছিলাম আগামী দিনে যেভাবে দল নির্দেশ দিচ্ছে সেইভাবেই আমরা পথ চলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে মানুষের ঘরে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলব দিদির একটাই বার্তা পশ্চিমবাংলার গৌরব মমতা দিদি আমাদের সকলের যারা কর্মী আছি আমাদের সবাইকে বলেছে কি একদম কাজ যে হিসাবে সিস্টেম অনুযায়ী করতে আর আমরা মানুষের পেছনে আর গরিবের পেছনে এটা আমাদের নেত্রী এটা সবাইকে বলেছেন এটা আদেশ দিয়ে তার নির্দেশে আমরা পালন করব। যে আলোচনা করলো এইভাবেই আমরা কাজ শুরু করব। আর আমরা দিদির নেতৃত্বেই চলি ভালোভাবে কাজও করি আর আমাদের চাবদানি পৌরসভার পৌর নম্বর ওয়ার্ডে বিজেপি কোনোদিনই আসতে পারবে না আর চাবদানি থেকে বিজেপি শেষ হয়ে যায় কতগুলো শপথ দিলেন এইভাবে কাজ করতে মানুষের অহংকার ভেঙে দিতে হবে আমাদের যারা রাজনীতি নেতা আছে তাদের যেমন অহংকার হয় না মানুষের সাথে পুরো মিশতে হবে এইভাবেই উনি নেতৃত্ব দিলেন পুরোই একদম বিজেপির কোনো হাওয়া থাকবে না কর্পোরেশন ইলেকশন কোন কোনটা দিলেন ভালোভাবে আরও কাজ করতে বললেন উন্নয়নের প্রচার যতটা খামতি রয়ে গিয়েছে সেই প্রচারটা যেন আরও ভালো মতো করা হয় সেই বার্তা দিলেন এবং উনি সবসময় যেমন অসাম্প্রদায়িকতার বার্তা দেন এবং দিল্লি জুড়ে যেটা চলছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে এই কথা বললেন এছাড়াও কিছু কিছু জায়গায় যদি কোনো নেতৃস্থানীয় কারোর প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে থাকে তারা যেন তাদের অহংকার কমিয়ে মানুষের কাছে ফিরে যান এই বার্তা দিলেন প্রত্যেকটা নির্বাচনকে সিরিয়াসলি নিই প্রত্যেকটা নির্বাচনই আমরা কাজ করি কাজ করে মানুষের কাছে গিয়ে রিপোর্ট কার্ড জমা দিই মানুষ আমাদের নির্বাচিত করেন কারণ আমাদের তো পাকিস্তানে বোম্বে ভোটে জিততে হয় না তো সুতরাং আগামী দিনও সেভাবেই আমরা জিতব এই যে হিংসার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে কাজের মধ্য দিয়ে দল ঠিক করে দিয়েছেন দিয়েছেন সেইভাবেই আমরা মার্চ থেকে আজকে আমাদের নেতা জেন্ডুরে আমাদের রাজ্য সরকারের পার্টির একটা মিটিং ছিল আমরা সকল ধর্ম ধর্ম ঘুরে এসেছি আমাদের ধর্মীয় যেগুলো মন্ত্র পাঠ যেগুলো মঙ্গল কামনা সেটা আমরা করলাম বিশেষ করে আমাদের বর্তমান ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেভাবে অস্থিরতা তৈরি হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে একটা খারাপ পরিবেশ তৈরি হয়েছে সংহতি নষ্ট হচ্ছে মানুষের সম্প্রীতি নষ্ট হচ্ছে তার জন্য যারা মারা গেছেন তাদের আমরা প্রার্থনা করছি তারা সুস্থ তারা তাদের আত্মা শান্তি কামনা করলাম এবং তার সাথে সাথে আমরা প্রার্থনা করি আমাদের বাংলার মধ্যে আমাদের সকল ধর্ম সকল দলীয় মত মতভেদ মতবাদ এবং সকল পার্টির মানুষ সবাই যেন খুব ভালো থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল মানুষের জন্য একাত্ম হয়ে আমাদের বাংলার সম্প্রীতি এবং বাংলার সৌহার্দ্য যেন বজায় থাকে তার জন্য আমরা সকল আজকে এই নেতাজি ইন্ডোরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে আমরা প্রার্থনা করলাম